তাহলে এখানে তোমাকে একটু পচাই, সরি পচাই বলে দিছে কিন্তু তুমি পচাচ্ছ অনেকেই অনেকেই বলতেছে যে তোমা কেন নিশোর সাথে। অবশ্যই আমার ডিরেক্টরের ক্রেডিট, অবশ্যই আমার ডিরেক্টরের ক্রেডিট। আমি এটা ডিরেক্টরের বয়ফ্রেন্ড কে রাফি না তুমি স্বীকার করো না করো ভাইরাল করতে চাও, দিচ্ছি দিচ্ছি, আরে দাঁড়াও না দিচ্ছি, এটা শেষ করে নিয়ে দিচ্ছি। আরে ভাই এটা নিয়ে কথা বলবো তো, ধরো রাফি তোমার বয়ফ্রেন্ড আমার কথা বুঝো, কিন্তু তোমার বসা যেহেতু ধরেই নিলাম এবং সেই জন্য তুমি মানে তোমাকে নায়ক হিসেবে নিছে, আমি প্রিয়তম নায়িকা চেঞ্জ দেখছো কে নায়িকা তো চেঞ্জ কেন বুবলি নাই এখন তো ইধিকা পাল। আমি কেন এইসব ভেজাইলার প্রশ্নের মধ্যে অবশ্যই আমি জানি কেন জানবো না, হ্যাঁ এবং আমার কাছে মনে হয়েছে যে যেহেতু একটা বাইরের আর্টিস্ট আমাদের দেশে এসে কাজ করতেছে তো তাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো তোমার মনে বুবির চেয়ে ভালো করবে ইধিকা? এটা এটা তো আমি বলতে পারবো না কেন, অবশ্যই এটা ডিরেক্টর বলতে পারবো, ডিরেক্টর পছন্দ করছে। দেখো ডিরেক্টর নিশ্চয়ই তার ক্যারেক্টারের জন্য মনে করছে যে বাইরে থেকে কেউ আসলে ভালো হবে। আচ্ছা তাহলে এখানে তোমাকে একটু পচাই, সরি পচাই বলে দিছে কিন্তু তোমাকে পচাচ্ছে অনেকেই, অনেকেই বলতেছে যে তোমা কেন নিশোর সাথে এই ফিল্মে, না তুমি এটা শুনছো? হ্যাঁ শুনছি শুনছি। মানে হোয়াটস ইওর রিঅ্যাকশন? আমার রিঅ্যাকশন কোনো রিঅ্যাকশন নাই, হইতে পারে দর্শকরা তুমি একটু একটু কিন্তু বলতে পারো লাইক তোমার জায়গা থেকে। আচ্ছা আমি আমি সব সময় একটা কথা বলি, আমাকে নিয়ে যখন ফ্রাইডের আগেও কথা হয়েছে তো তখন আমি চুপ ছিলাম, রাইট? আমি মনে করি যে আমার যত মনের দুঃখ কষ্ট ক্ষোভ আমার যত কথা এটা হলো আমি আমার পর্দায় আমার কাজের মাধ্যমে দেখাতে চাই, এটা হওয়া উচিত আমার উত্তর। আমার উত্তর আমাকে যারা ভালোবাসে আমার অডিয়েন্স বা যারা আমাকে ভালোবাসে না বাট আমার কাজ দেখে এদের সাথে কেন আমি মানে ঝগড়ায় লিপ্ত হব বা এদেরকে এরা রং কেন আমাকে প্রুফ করতে হবে? আমি আমার কাজ দেখাই, যদি ভালো লাগে তারাই বলবে যে না আসলেও ভালো করছে। তুমি তো ভালো করো, এটা নিয়ে কোনো ডাউট নেই। ফ্রাইডে রিলিজের পরে যেমন সবাই বলছে যে না ফ্রাইডের জন্য ঠিক আছে তোমা তোমা ভালো করছে, এটা মানুষ বলছে খাঁচাতে তুমি দেখছো তো রাফির ক্রেডিট তোমার না, অবশ্যই আমার ডিরেক্টরের ক্রেডিট, অবশ্যই আমার ডিরেক্টরের ক্রেডিট। আমি এটা ডিরেক্টরের বয়ফ্রেন্ড কে রাফি না তুমি স্বীকার করো না করো গসিপ কিন্তু এইটাই, এবং তুমি সেই তুমি একটা টপিক থেকে আরেকটা টপিকে যাও, এটা শেষ করে ওটাতে যাবো 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 যাবো, তোমার অডিয়েন্স লাগবে তো, মানুষ হেডলাইন লাগবে তো, দিব দিব দিব, থাক ভাইরাল করতে চাও, দিচ্ছি দিচ্ছি, আরে দাঁড়াও না দিচ্ছি, এটা শেষ করে নিয়ে দিচ্ছি। আরে ভাই এটা নিয়ে কথা বলবো তো, একটা একটা তুমি দেখো অলরেডি সাকিব ভাই নিশো একটা পেয়ে গেছো, বুবলিকে মাঝখান থেকে ঢোকায় ওইটা একটা পেয়ে গেছো, হ্যাঁ এখন আর একটা টপিক হচ্ছে পেয়ে গেছো, হ্যাঁ তোমার কতগুলো লাগবে ভাই ওইটা রেখে দাও, যেটা তুললা ওইটা আমরা আরেকটা এপিসোডে না না আমি চুরি আমি তোমার সাথে শেষই করতে দাও না, তুমি না আগে এটা শেষ করি, হ্যাঁ আচ্ছা কি বলতেছিলাম যে সুরম করতে ময়না ময়না শেষ না না তুমি বললা যে অনেকে বলছে, হ্যাঁ তো আগে ময়না দেখুক দর্শক, এরপর দর্শকই বলবে যে এটা কি ঠিক ছিল নাকি ঠিক ছিল না। আমি কোনটা বলতেছিলাম সেটা বুঝো, ধরো রাফি তোমার বয়ফ্রেন্ড আমার কথা বুঝো, কিন্তু তুমি বসে যেহেতু ধরেই নিলাম তারপর, হ্যাঁ ধরো তোমার বয়ফ্রেন্ড কাছে, হ্যাঁ মানে সবাই যেটা এজিউম করতেছে এবং সেই জন্য তুমি মানে তোমাকে নায়ক হিসেবে নিছে, আমি কোনটা বলতেছি দ্যাটস নট দি অনলি রিজন, আমি সেটা বলতেছি তোমা মির্জা যদি এটা দর্শকই বলবে না আমি আমারটাও বলি, তোমা মির্জা যদি তোমারটা তুমি আমাকে আলাদাও বলতে পারতা ক্যামেরার সামনে কি বলা দরকার, তার মানে আমি পাবলিকলিও বলতে পারি বুঝছো আমার সেই আর্টস আছে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পেয়ে গেল আরেকটা তারপর না বাট তুমি শেষ করতে দাও না, বাট তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি রে, মানে বিকজ তুমি ভালো অ্যাক্টিং করো দেখি। আচ্ছা এখানে দেখো তুমি কি স্বীকার করতে চাও যে লেঙ্গার ডিং কাজ ডেটিং মানুষ খুব সহজে হাসতে চাও বলবি না না শোনো, মানুষ খুব সহজে ভাবে কি যে কাস্টিং এত সহজ না, কিন্তু কাস্টিং একজন ডিরেক্টর বললো আর হয়ে গেল এটা হয় না, এইটাতে আমাদের আমাদের মুভিটার কথাই বলি, ধরো ধরো যদি তুমি এটা নিয়ে কথা বলো এটাতে চরকি এটাতে আলফাই এত বড় বড় দুইটা প্রোডাকশন হাউস, নিশোর একটা ভয়েস ছিল এবং নিশো ভাই তার ফার্স্ট ফিল্ম করতেছে, মানে একজন এসে বললো যে একে নিয়ে নাও, হ্যাঁ কারণ আমি বলতেছি দেখে নিয়ে নাও, এইভাবে কাজ হয় না ব্রো, এখন এখন ওই দিন নাই যে ছবি নায়িকাকে নিতে হবে সাথে 100টা করবো না হলে হবে না, এখন ওই দিন নাই ব্রো, সেটাই বললাম। সো
মানে তুমি তো সেদিক থেকে স্যাটিসফাইড যে না আমি আমি চেষ্টা করেছি। ময়না খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। ময়না ময়না যখন দর্শক দেখবে তখন বুঝবে যে ময়নাতে আসলে কাস্টিংয়ের জায়গায় একটু হিমশিম খাওয়ারই কথা। এবং ময়না গল্পটা মানে সুরঙ্গ গল্পটা যে শুধু আমি একা জানি আর পৃথিবীর কেউ জানে না, হ্যাঁ মানে আমিই করবো দেখে আমিই জানি, এটা কিন্তু না। এইটার জন্য এই চরিত্রের জন্য অনেকে লুক টেস্ট দিয়েছে, অনেক হিরোইন, আমি নাম বলবো না, তো ধর হ্যাঁ অনেক হিরোইন লুক টেস্ট দিয়েছে, তো তারা দিয়েছে, আমি দিয়েছি, আমি নিজেও দিয়েছি। এবং আমি ইলেভেন্থ আওয়ারে এসে কিন্তু যখন আমাকে আলফাই থেকে তারপরে চুরকি থেকে বলল যে আসো, হ্যাঁ তারপরে সেখানে আমার ডিরেক্টর ছিল, সেখানে নিশো ভাই ছিল, এই প্রথম কিন্তু আমি জানলাম যে হ্যাঁ একটা পজিটিভ ভাইব আছে। এর আগ অব্দি কিন্তু আমি আমি জানতাম অন্য কাস্টিং, তো আনটিল ইউ আর লাইক হ্যাঁ, তো এইটা এইটা আসলে বলে কোনো লাভ নাই। বাট গুড লাক উইথ সুরঙ্গ, ঈদে আসতেছে, ঈদে আসলে ঈদুল আজহা জুনের লাস্টে মনে হয়। আর প্লিজ ভাই, এটা এটা আসলে ফুল লেন্থ মুভি, একটু দেখো ফিল্ম, ইটস আ মুভি, তোমরা যদি তোমরা যদি ভাই বাইরের আমি কোনো ফিল্মের সাথে আমাদের ফিল্মের তুলনা করবো না, কারণ এটা তুলনা হয় না, আমরা এখনো অত উন্নত হইনি বাইরের দেশের সাথে কম্পেয়ার করার মতো। বাট তুমি যদি লাস্ট কিছু ফিল্ম দেখো, ওদের লুক অ্যান্ড ফিল, ওদের ওদের ডিফারেন্ট ডিফারেন্ট, পাখানে এক ধরনের, পুষ্পা এক ধরনের, এক একটা ফিল্ম এক একটা ধরনের, কিন্তু অল আর কমার্শিয়াল ফিল্ম, সব হলে গিয়ে দর্শক দেখতেছে। তো বিশ্বাস করো সুরঙ্গ একদম কমার্শিয়াল একটা ফিল্ম, সো এটাকে জাস্ট একটা ফার্স্ট লুক দেখে জাজ করো না, একটু ওয়েট করো, হলে আসো, একদম প্রিয়তমা দেখো, সুরঙ্গ দেখো, সাথে আরো যে যে ছবি আসতেছে সব দেখো, ঈদটাকে এনজয় করো, কাম খামাখা, ঠিক আছে, ওকে মুভি দেখো।